না, স্বাভাবিক। আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতেছি, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে? সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা, যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমার দ্বারা মিস্টেক হতে পারে। তবে আমার কাছে মনে হয় দুজনের ব্যাটিং ডেপথটি খুবই ভালো। দুই টিমই যখন খেলবে তাদের 7-8টা করে ব্যাটসম্যান থাকবে, মেন ব্যাটসম্যান। দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা আমার কাছে মানে এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে জিনিসটা। তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল, এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্ক তারা দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। কিপিং কোনো ব্যাটিং ক্ষেত্রে হেল্প করে না, কিপিং একটা পার্ট। যদি ফিল্ডিং করি, ফিল্ডিং যেভাবে করতে হয় কিপিং জিনিসটা সেম। আর আরেকটা কী বললেন জানি না, আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন, এটা আমাদের আসলে প্লেয়ারদেরও ফোকাস করা উচিত, কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে, খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারিনি, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আর দেখেন, ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয়, আমরা কীভাবে কাম ব্যাক করতে পারি, কীভাবে গেমটাকে চালাতে পারি। সো এটা তো সবসময় পজিটিভ ওয়ে দিয়ে কথাবার্তা হয়, বাট একটা জিনিস যেটা ভালো যে আমাদের ওখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে, এবং আমরা চেষ্টা করবো ওই জিনিসটা ভালো করার। আমি যে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলি জিনিসটা তা না, আমার মনে হয় আমার কাছে যে বলটা মনে হয় স্কোরিং জোনের বল, আমি ওইটাকে স্কোর করার চেষ্টা করি। আর অবশ্যই এখন যে কোনো ফর্ম্যাটেই আপনি দেখবেন রানটা প্রাধান্য মানুষ বেশি দেন। আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের গেমটাও চিন্তা করেন, আমরা একটা জায়গায় যাই কিন্তু রান করতে পারতেছিলাম না। সো আমি না, আমার পর বল আর রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমার কাছে মনে হয় যে এখন আমি যে ধরনের ব্যাটিং করি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে। স্বাভাবিক বিষয়, টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে, আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে, স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে। তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ, আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো। বা উপর থেকে যদি একজন থাকে, অথবা মুশি ভাই বা সাকিব ভাই একজনকে পাবো, বা টপ অর্ডার থেকে একজনকে পাবো, একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বোলার। তো আমার যদি আমি একটু শর্ট না খেলি, টিমের স্কোর বোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এই এইভাবেই খেলতে চাই আর কি। না, আমার কাছে ওটা মনে হয় না। দেখেন, পাকিস্তানের গেমটা পুরোটাই অন্যরকম একটা গেম ছিল, বিকজ অফ হিট। প্রচণ্ড গরম ছিল, আমি কিপিং করেছি, আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা, প্লাস যারা পেস বলার, যাদের অলমোস্ট 15-16 ওভারে স্পেল হয়ে যায় বা 12 ওভারে স্পেল, তাদের জন্য আসে পরে স্পেলটাতে খুব মানে আছে না একটা যে দিনের ফার্স্টে এবং শেষের দিকে আসে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি, প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করাটা একটু ইজি ছিল, বিকজ তারা টায়ার্ড এবং বলটা ভালো ব্যাটে আসতেছিল, ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে। তা আমি এবং শিবাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য। আমার মনে হয় আমি পজিটিভ ইন্টারভিউ নিয়ে খেলেছি।